সবাইকে স্বাগত বই যুগচিত্র বৈচিত্র্যে। আপনারা শুনছেন বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা চার্লি চ্যাপলিনের আত্মজীবনী আমার জীবন, আজকে বইটির তৃতীয় পর্ব। শিশুদের কাছে তার চুল একটা বিশেষ ব্যক্তিগত ব্যাপার, তাই প্রথমবার যখন এটা ছেঁটে ফেলা হয় তখন সে ভীষণ কাঁদতে থাকে। পরে কেমন চুল গজাবে, ঝাঁকড়া না সোজা নাকি কোঁকড়ানো, সে ভাবনা কেউ ভাবে না। তারা মনে করে চুল কেটে দেওয়া যেন তাদের ব্যক্তিত্বের ওপরেই আঘাত হানা। হানুয়েলে দাদ নামক চুলকানিটি ঢুকেছে যেন মহামারী রূপে, আর যেহেতু ভীষণ ছোঁয়াচে তাই দাদ হলেই তাকে দোতলার নির্জন ঘরে আটকে রাখা হয়। সেখান থেকে খেলার মাঠটা দেখা যায়। আমরা প্রায়ই জানালা দিয়ে বন্দি ছেলেদের দেখতাম, দেখতে পেতাম বেচারা ছেলেগুলো আমাদের দিকে দুঃখী মুখে তাকিয়ে আছে, তাদের মাথা পুরো ন্যাড়া করা, আয়োডিন দেওয়ায় বাদামি ছোপ ধরেছে। তাদের দেখতে কুৎসিত লাগত, আমরাও যেন ঘৃণার চোখে তাদের দেখতাম। একদিন খাবার ঘরে একজন নার্স আমার পিছনে এসে আমার চুলের গোছা তুলে চেঁচিয়ে উঠল, দাদ! ব্যাস, আমি তো কান্নায় ভেঙে পড়লাম। কয়েক সপ্তাহ ধরে চিকিৎসা চলল, মনে হলো যেন অন্তহীন এই চিকিৎসা। আমার মাথা কামিয়ে ফেলা হলো, তারপর আয়োডিন লাগানো হলো। তুলকরুণীদের মতো আমার মাথায় একটা রুমাল বাঁধা। তবে একটা জিনিস আমি করতাম না, তা হলো নিচের ছেলেদের দিকে তাকানো, কারণ আমি জানতাম কি চোখে ওরা আমাদের দিকে তাকায়। আমার এই বন্দিদশার মধ্যেই মা এলেন আমার সাথে দেখা করতে। মা কি একটা ব্যবস্থা করে কর্মশিবির ছেড়েছেন, চেষ্টা করছেন আমাদের সবার জন্যে একটা বাসা ভাড়া করতে। মাকে দেখে এত ভালো লাগলো যেন এক গোছা ফুল। মায়ের এই পবিত্র সুন্দর রূপের সামনে নিজের এই অপরিচ্ছন্ন অবস্থা, কামানো মাথায় আয়োডিন, সব মিলিয়ে আমার যেন লজ্জা লাগছিল। নার্স মাকে বললেন, ওর মুখটা খুব নোংরা হয়েছে, কিছু মনে করবেন না। এ কথা শুনে মা হেসে উঠলেন, আমাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে আমাকে যা বললেন তা আজও আমার মনে আছে। যত নোংরাই হোক, ও যে আমার ভালোবাসার ধন। শীঘ্রই সিডনি এক্সমাউথ ছেড়ে এলো আর আমিও হ্যানুয়েল ছাড়লাম। আমরা আবার মায়ের সঙ্গে একসাথে হলাম। ক্যানিংটন পার্কের পিছনেই মা ঘর ভাড়া নিয়েছেন, আপাতত তিনি আমাদের খরচা চালাতে পারবেন। তবে বেশি দিন কাটল না, আবার আমাদের কর্মশিবিরে ফিরে যেতে হলো। যে পরিস্থিতিতে আমাদের আবার কর্মশিবিরে ফিরে যেতে হলো, তার মধ্যে আছে মায়ের চাকরি পাওয়ার সমস্যা। এদিকে বাবারও থিয়েটারে কাজ বন্ধ হয়ে আসছিল। এই সংক্ষিপ্ত মধ্যবর্তী সময়ে অনবরত বাসা বদলাতে লাগলাম, যেন একটা খেলার মতো। অবশেষে আবার কর্মশিবিরে ফিরে আসা। যেহেতু এবার আমরা অন্য এলাকা থেকে এসেছি, তাই আমাদের এবার অন্য কর্মশিবিরে পাঠানো হলো, সেখান থেকে নরউড বিদ্যালয়ে। সেখানকার পরিবেশ হ্যানুয়েলের চেয়ে খারাপ, গাঢ় সবুজ পাতা ঘেরা বড় বড় গাছ, যা জায়গাটা যেন অন্ধকার করে রেখেছে। হয়তো স্কুলের বাইরে গ্রামের পরিবেশটা সুন্দর, কিন্তু সব মিলিয়ে যেন একটা নিরানন্দ পরিবেশ। একদিন সিডনি মাঠে ফুটবল খেলছে, দুজন নার্স তাকে ডাকলো, বলল মায়ের একটু পাগলামি দেখা দিয়েছে, তাই তাকে কেনহিল লুনাটিক অ্যাসাইলামে পাঠানো হয়েছে। এ কথা শুনে সিডনির মধ্যে কোনো প্রতিক্রিয়া হলো না, সে ফিরে গিয়ে আবার ফুটবল খেলতে লাগল। খেলার পরে দেখি সে একা একা বসে কাঁদছে। সে যখন আমাকে কথাটা বলল, আমি বিশ্বাস করতে পারিনি, আমি কাঁদিনি। কীরকম একটা অদ্ভুত হতাশা যেন আমাকে ঘিরে ধরল। কেন মায়ের এমন হল? এমন সুন্দর নরম মনের হাসি খুশি আমার মা, সে কি করে পাগল হয়? আমি ভাবার চেষ্টা করলাম, মা যেন ইচ্ছে করেই নিজের মনের কাছ থেকে ছুটি নিয়েছে, আমাদের কাছ থেকে সরে গেছেন। হতাশা আমি যেন দেখতে পাচ্ছি, মা করুণভাবে আমাদের দিকে তাকিয়ে আছেন, কোথায় যেন হারিয়ে যাচ্ছেন। মায়ের অসুস্থতার খবর আরও এক সপ্তাহ পরে সরকারিভাবে জানলাম। আরও একটা খবর পেলাম যে আদালত নির্দেশ জারি করেছে
বাবা যেন অতি অবশ্যই আমার ও সিডনির দায়িত্ব নেয়। বাবার সঙ্গে থাকার ব্যাপারটা বেশ দারুণ। আমি অবশ্য তাকে জীবনে দুবার দেখেছি, একবার স্টেজে আর একবার ক্যানিংটন রোডে। যখন একটা বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, তিনি একজন মহিলার সঙ্গে সামনের বাগানের রাস্তায় আসছিলেন। আমি একটু থমকে তাকে দেখেছিলাম, কেউ না বলে দিলেও বুঝেছিলাম উনি আমার বাবা। তিনি আমাকে কাছে ডেকে নিয়ে আমার নাম জানতে চাইলেন। পরিস্থিতির নাটকীয়তা বুঝে আমি ভালো মানুষের মতো মুখ করে বললাম, চার্লি চ্যাপলিন। তখন তিনি মহিলাটির দিকে এক পলক তাকিয়ে পকেট হাতড়ে আধ ক্রাউন বার করে আমাকে দিলেন। আমিও আর কথা না বাড়িয়ে সোজা বাড়ি এসে মাকে বললাম, আজ আমার বাবার সঙ্গে দেখা হয়েছে আর এখন আমরা তাঁর সঙ্গে থাকতে যাচ্ছি। যাই হোক না কেন, কেনিংটন রোড আমার পরিচিত, নরউডের মতো একঘেয়ে আর অচেনা নয়। কর্মশিবিরের কর্তারা আবার সেই রুটির গাড়ি করেই আমাদের 287 ক্যানিংটন রোডে পৌঁছে দিলেন, সেই বাড়িতে যেখানে আমার বাবাকে বাগানের রাস্তায় হাঁটতে দেখেছিলাম। সেই মহিলাই দরজা খুললেন, যাকে সেদিন বাবার সঙ্গে দেখেছিলাম। রোগা, বিমর্ষ দেখতে, তবে লম্বা, মাপ মতো চেহারা, ভরাট ঠোঁট, বিষণ্ন হরিণের মতো চোখ, বয়স বড়জোর 30। তার নাম ছিল লুসি। জানা গেল চ্যাপলিন মহাশয় বাড়ি নেই, সরকারি নিয়ম কানুন কাগজে সই সাবুত সব শেষ করে অফিসাররা লুসির হাতে আমাদের সঁপে দিয়ে গেলেন। তিনি আমাদের দোতলায় সামনের বসার ঘরটায় নিয়ে গেলেন। ঢুকে দেখলাম একটি ছোট্ট ছেলে মাটিতে বসে খেলছে, বছর চারেকের, খুব সুন্দর, বড় বড় চোখ, ঘন বাদামি কোঁকড়া চুল। লুসির ছেলে, আমাদের সৎভাই। পরিবারটি বাস করে দুটি ঘরে, যদিও সামনের ঘরটিতে বড় জানালা আছে, তবু আলো যা আসছে মনে হচ্ছে জলের তলা থেকে আসছে। লুসির মতোই সব কিছু যেন বিষণ্ন, দেয়ালের রং ফ্যাকাশে, ঘরের আসবাবগুলোও বিবর্ণ, এমনকি একটা কাঁচের শোকেসে একটা সরু লম্বা মুখের শুকনো মাছ, যার মুখে তার মতোই বড় আরেকটা মাছ, তাকেও যেন কেমন বিষণ্ন দেখাচ্ছে। পিছনের ঘরে সিডনি আর আমার জন্য বিছানা পাতা হলো, কিন্তু বিছানাটা খুব ছোট। সিডনি বলতে গেল যে সে বরং বসার ঘরের সোফাতেই শুয়ে পড়বে। লুসি ধমক দিয়ে বলল, তোমাকে যেখানে বলা হচ্ছে সেখানেই ঘুমোবে। এর ফলে একটা অস্বস্তিকর নীরবতার মধ্যে আমরা বসার ঘরে ফিরে এলাম। লুসির আচরণ খুব একটা উৎসাহজনক ছিল না, আর না হওয়ারই কথা। সিডনি আর আমি হঠাৎই তার ঘাড়ে এসে পড়েছি, তার ওপর আমরা হলাম বাবার ছেড়ে যাওয়া বউয়ের সন্তান। আমরা চুপচাপ বসে দেখছিলাম টেবিলে সে কিছু খাওয়ার ব্যবস্থা করছে। এই যে হঠাৎ সে সিডনিকে ডাকল, তুমি বরং বসে না থেকে এই কয়লার পাত্রটা ভরে আনো। আর তুমি, সে এবার আমার দিকে ফিরে বলল, হোয়াইট হার্টের পাশেই খাবারের দোকানটায় গিয়ে এক সিলিং দিয়ে মাংস নিয়ে এসো। আমি তো তার সামনে থেকে পালাতে পারলেই বাঁচি, পালাতে চাই পুরো পরিবেশটা থেকেই। একটা অজানা ভয় যেন আমার মধ্যে জেগে উঠেছে, ইচ্ছে করছে আমরা যদি নরউডে ফিরে যেতে পারতাম। বাবা একটু পরে বাড়িতে এলেন এবং আদরের সঙ্গেই আমাদের সাথে দেখা করলেন, কথা বললেন। বাবাকে দেখে আমি যেন মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। খাওয়ার সময় তার প্রতিটি ভঙ্গি আমি লক্ষ্য করছিলাম, কিভাবে তিনি খাচ্ছেন, মাংস কাটার সময় কিভাবে তিনি কলমের মতো করে ছুরিটা ধরেন। এরপর থেকে বেশ কয়েক বছর আমি তাকে নকল করতাম। বিছানা নিয়ে সিডনি কি বলেছে লুসি বাবাকে জানাল। বাবা বললেন, বেশ তো, সিডনি তো বসার ঘরের সোফাতেই শুতে পারে। সিডনির জয় হলো বটে, কিন্তু লুসির মধ্যে এতে একটা বিদ্বেষ জন্ম নিল। লুসি আর কখনোই সিডনিকে ভালো চোখে দেখেনি। বাবার কাছে সে সবসময় সিডনির নামে নালিশ করত। যদিও লুসি সবসময়ই মনমরা ও একগুয়ে, তবে আমাকে কখনো কিছু খারাপ কথা বলেনি, মারেও নি। তবু সিডনিকে তার অপছন্দ আমার মধ্যেও কেমন যেন একটা ভয় ঢুকিয়ে দিয়েছিল। সে খুব মদ খেত আর তাতেই আমার ভয়টাও বেড়ে যেত। সে মাতাল হয়ে গেলে ভয়ঙ্কর সব আচরণ করত। তার সেই দেবদূতের মতো সুন্দর মুখের ছেলেটার সঙ্গে হয়তো একটু মজা করল, ব্যাস ছেলেটাও অকথ্য ভাষায় গালাগাল দিতে শুরু করল। যে কোনো কারণেই হোক,
আমি ছেলেটার সঙ্গে তেমন সম্পর্ক গড়ে তুলতে পারিনি, যদিও সে ছিল আমার সৎ ভাই। আমার মনে পড়ে না যে কখনো তার সঙ্গে কোনো কথা বলেছি। অবশ্য আমি তার চেয়ে বছর চারেকের বড় ছিলাম। যখন লুসি মদ খেয়ে বসে বসে বিড়বিড় করত, আমি তো ভয়ে আধমরা হয়ে থাকতাম। কিন্তু সিডনি ওকে অত পাত্তা দিত না। সে অনেক রাত হওয়ার আগে বাড়ি ফিরত না। আমি স্কুল থেকে সোজা বাড়ি চলে আসতাম, এসে বাড়ির এটা ওটা কাজ করতাম। লুসি আমাদের ক্যানিংটন রোড স্কুলে ভর্তি করে দিয়েছে, এটাও আমাকে যেন একঘেয়েমি থেকে মুক্তি দিয়েছিল। কারণ অন্য ছেলেদের সঙ্গে থাকলে নিজের একাকিত্বটা যেন একটু কাটে। শনিবার ছিল হাফ ছুটির দিন, কিন্তু এদিনটা আমার ভালো লাগত না, কারণ ছুটি মানেই তো সেই বাড়ি ফেরা, মেঝে পরিষ্কার করা, নয়তো কাঁটা চামচ ছুরি সব পরিষ্কার করা। আর শনিবার হলেই লুসি তো বোতল খুলে বসবেই। আমি হয়তো ছুরি কাঁটা চামচ পরিষ্কার করছি, তখন সে তার বান্ধবীর সঙ্গে বসে মদ খেতে খেতে আমাকে শুনিয়ে শুনিয়ে বিশ্রীভাবে নানা কথা বলতে শুরু করত, যার মোদ্দা কথা হলো সিডনি ও আমার দেখাশোনার ভার তার উপর চাপিয়ে দেওয়া অত্যন্ত অন্যায় কাজ হয়েছে। আমার মনে আছে সে বলতো, এটা তবু ভালো আমাকে দেখিয়ে, কিন্তু আরেকটা একেবারে শুয়োরের বাচ্চা, ইচ্ছে করে দূর করে দিই, আর ওটা তো চার্লির ছেলেও নয়। সিডনি সম্পর্কে এত খারাপ কথা শুনে আমি ভয় পেয়ে যেতাম, মন খারাপও হতো। তাড়াতাড়ি বিছানায় গিয়ে শুয়ে পড়তাম, ঘুম আসতো না, দুশ্চিন্তা নিয়ে জেগে থাকতাম। তখনও আমার 8 বছর বয়স হয়নি, তবু সেই সব দিনগুলোই যেন আমার জীবনের সবচেয়ে দীর্ঘ আর সবচেয়ে বিষণ্ণ সময় ছিল। কোনো কোনো শনিবার রাতে যখন ভীষণভাবে মন খারাপ হয়ে যেত, তখন শোয়ার ঘরের পেছনের জানালা দিয়ে আসা গানের সুরে কান পাততাম, যেন একটা কুচকা আওয়াজের সুর, সঙ্গে পুরুষালী কণ্ঠ আর মেয়েদের হাসি। এই সুর মূর্ছনার অপূর্ব প্রাণশক্তি যেন আমার বিষণ্ণতার একেবারে বিপরীত। সুর আস্তে আস্তে যেন ফিকে হয়ে আসত, যেন দূরে চলে যেত, আমার মন আবার খারাপ হয়ে যেত। কখনো বা ফেরিওয়ালার ডাক একজন প্রতি রাত্রে আসত, মনে হতো যেন রুল ব্রিটানিয়া বলে হাঁকছে, কেমন যেন একটা শব্দ করে ডাক ছাড়ত, আসলে সে ঝিনুক বেচত। একটু দূরেই পানশালায় তখন ঝাঁপ পড়ছে, মাতালদের বেসুরো হেরে গলার দুঃখের গান একঘেয়েভাবে গাইছে, যা সেই সময় খুব জনপ্রিয় ছিল। পুরনো সময়ের দোহাই এসব বিভেদ ভুলে যাই, পুরনো সময়ের দোহাই ক্ষমা করে দিয়ে বলো মনে কিছু রাখি নাই, জীবন বড় ছোট ঝগড়া কেন করবে, হৃদয় বড় দামি হৃদয় কেন ভাঙবে, এসো হাতে হাত ধরে আমরা বন্ধু হয়ে যাই, পুরনো সময়ের দোহাই। এই ধরনের গান আমি কখনোই পছন্দ করতাম না, কিন্তু আমার তখনকার নিরানন্দ পরিস্থিতিতে এই গানটাই যেন আমার সঙ্গী হয়ে উঠত, আস্তে আস্তে আমাকে ঘুম পাড়িয়ে দিত। সিডনি প্রায়ই ফিরত দেরি করে, এসেই খাবার খেয়ে সোজা বিছানায়। এই দেখে লুসি তো খুব খেপে যেত। একদিন রাতে লুসি তখন মদ খাচ্ছিল, হঠাৎ সে আমাদের ঘরে এসে সিডনির চাদর টেনে তুলে ফেলে দিয়ে তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলল। সিডনিও যেন তৈরি ছিল, তখনই সে তার বালিশের নিচে থেকে একখানা ছুরি বার করল, ধারালো তার ফলা। সে বলল, কাছে এলেই পেটে ঢুকিয়ে দেব। লুসি পিছনে লাফ দিয়ে সরে গেল, অবাক হয়ে গেছে, বলল, এইটুকু ছোঁড়া আমাকে খুন করতে চায়? সিডনি নাটকীয় ভঙ্গিতে বলল, হ্যাঁ খুনই করব তোমাকে। লুসিও হুঙ্কার দিল, দাঁড়া মিস্টার চ্যাপলিন আজ আসুক বাড়িতে। কিন্তু মিস্টার চ্যাপলিনের বাড়িতে আসার কোনো ঠিক ঠিকানা নেই। মনে আছে এক শনিবার রাতে কোনো এক কারণে আমরা সবাই বাড়িওয়ালি ও তার স্বামীর সঙ্গে বসে আছি একতলায় তাদের সামনের বসার ঘরে। লুসি আর বাবা তো মদ খেয়েই চলেছে, আলোর নিচে বাবাকে যেন ফ্যাকাশে লাগছিল, বাবার মেজাজুক খারাপ ছিল, আপন মনে বিড়বিড় করছিলেন। হঠাৎ তিনি পকেটে হাত দিয়ে এক মুঠো কয়েন বার করে এনে হিংস্রভাবে মেঝেতে ছুঁড়ে দিলেন, সোনা আর রূপোর পয়সাগুলো চারদিকে ছড়িয়ে পড়ল। অদ্ভুত একটা পরিস্থিতি, কেউ নড়ছে না, বাড়িওয়ালিও চুপটি করে বসে আছে, তবে আমি লক্ষ্য করেছি তার চোখ ঘুরপাক খাচ্ছে চেয়ারের ভিতর দিকে গড়িয়ে যাওয়া সোনার একটা পয়সার দিকে। আমার চোখও সেদিকে, আমার মনে হলো উঠে পয়সাগুলো কুড়োতে শুরু করাই ভালো। বাড়িওয়ালি ও অন্যরাও আমার দেখাদেখি বাকি পয়সা কুড়োতে শুরু করল,
তবে বাবার ভয়ঙ্কর চাহিনীর সামনেই খুব সাবধানে। এক শনিবার স্কুলের থেকে বাড়ি ফিরে দেখি কেউ নেই, সিডনি তো থাকেই না, ফুটবল খেলতে যায়। বাড়িওয়ালি বললেন লুসি তার ছেলেকে নিয়ে সকালেই বেরিয়ে গেছে। শুনে প্রথমেই আমার মনে হলো যাক আজ মেঝে ঘষতে হবে না, কাঁটা চামচ পরিষ্কার করতে হবে না, খাওয়ার সময় পেরিয়ে যাওয়ার পরেও যখন কেউ ফিরল না তখন চিন্তা হতে থাকল, মনে হলো আমাকে ফেলে সবাই চলে যায়নি তো। বিকাল পার হল, একা একা এবার আমার মন খারাপ হতে লাগল। হলোটা কি, ফাঁকা ঘর যেন বিষণ্ণ হয়ে আছে, আমাকে যেন ভয় দেখাচ্ছে, খিদে পেয়ে গেছে। খুঁজে দেখলাম কোথাও কোনো খাবার নেই, বেশিক্ষণ একা থাকতে পারি না, তাই আবার না খেয়ে বাধ্য হয়ে বেরিয়ে পড়লাম। বিকালটা বাজারে ঘুরে বেড়ালাম, খাবারের দোকানের পাশ দিয়ে যেতে যেতে দেখলাম মাংসের রোস্ট থেকে ধোঁয়া উঠছে, সোনালি বাদামি রঙের আলু ঝোলের মধ্যে ডুবে আছে। কয়েক ঘন্টা ধরে কেনা বেচা দেখলাম, মনটা একটু অন্যমনস্ক হয়ে খিদে আর দুঃখ কিছুটা ভুলিয়ে দিল। রাত করে বাড়ি ফিরলাম, দরজায় শব্দ করলাম, কোনো উত্তর নেই, সবাই বাইরে। ক্লান্তভাবে আমি ক্যানিংটন মোড়ে হেঁটে গেলাম, বাড়ির কাছেই একটা মোড়ে বসে নজর রাখলাম কেউ ফেরে কি না। তখন আমি ক্লান্ত, কষ্ট হচ্ছে, ভাবছি সিডনি বা কোথায় গেল। গভীর রাত হয়ে আসছে, এদিক ওদিক দু একজন ছাড়া রাস্তা প্রায় ফাঁকা, ওষুধের দোকান ছাড়া সব দোকানের আলো নিভতে শুরু করল, আর জ্বলে রইল বাড়ির আলোগুলো। নিজেকে যেন হতভাগ্য মনে হচ্ছিল। হঠাৎ একটা সঙ্গীত নিস্তব্ধতাকে যেন ভেঙে টুকরো টুকরো করে দিল। এটা আসছে ওই কোণের পানশালা হোয়াইট হাউস থেকে। ফাঁকা জায়গায় সুরটি প্রতিধ্বনিত হচ্ছে মৌচোর আর মৌমাছির গানের সুর, হারমোনিয়াম আর ক্ল্যারিওনেট বাজছে। আগে সুর নিয়ে এত ভাবিনি, কিন্তু এটা এত সুন্দর, এত প্রাণবন্ত, এত উষ্ণ যে আমি আমার সব দুঃখ ভুলে গেলাম। রাস্তা পার হয়ে বাদ্যযন্ত্রীদের কাছে চলে গেলাম, হারমোনিয়াম বাদক অন্ধ আর একজন ক্ল্যারিওনেট বাজাচ্ছে নিরানন্দ মুখে। তারপরও শীঘ্রই তাও থেমে গেল, তারাও চলে গেল রাতকে আরও বিষণ্ণ করে দিয়ে। ক্লান্ত দুর্বলভাবে রাস্তা পার হয়ে আমি বাড়ির দিকে এলাম। বাড়িতে কেউ আসুক বা না আসুক আমি এখন শুতে চাই। তখন হঠাৎ আমি দেখলাম বাগানের রাস্তা ধরে বাড়ির দিকে যাচ্ছে লুসি আর তার ছেলে সামনে সামনে যাচ্ছে। আমি তো দেখে চমকে উঠলাম, পা টলছে তার, একদিকে যেন অনেকটা কাত হয়ে আছে। প্রথমে ভাবলাম তার বোধহয় কোনো দুর্ঘটনা ঘটেছে, তার পায়ে লেগেছে, তারপরই বুঝলাম না ও মাতাল হয়ে ফিরছে, আমি আগে কখনো এই অবস্থায় দেখিনি। তার এই অবস্থা দেখে আমি ভাবলাম ওর থেকে দূরে থাকাই মঙ্গল, তাই তার বাড়িতে ঢোকা পর্যন্ত অপেক্ষা করতে লাগলাম। একটু পরেই বাড়িওয়ালি ফিরলেন, আমিও তার সঙ্গে ঢুকে পড়লাম। অন্ধকার সিঁড়ি দিয়ে গুঁড়ি মেরে উঠছিলাম যাতে লুসি দেখতে পাওয়ার আগেই বিছানায় শুয়ে পড়তে পারি, কিন্তু তার আগেই লুসি বাইরে বেরিয়ে এলো, সিঁড়ির মুখে দাঁড়িয়ে চেঁচাতে লাগলো, কোন চলে যাচ্ছিস তুই, এটা তোর বাড়ি নয়। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। লুসি আবার বলতে লাগলো, এখানে আর তোর জায়গা নেই, তোদের জন্য অনেক করেছি, এবার বেরো, তোদের বাবাকে বল তোদের দায়িত্ব নিতে। আর একটু অপেক্ষা না করে আমি পিছন ফিরে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম, বেরিয়ে এলাম বাড়ি থেকে। আর যেন আমার ক্লান্তি নেই, খিদে নেই। আমি শুনেছি যে বাবা প্রিন্সেস রোডে কুইন্স হেড শুঁড়িখানায় থাকে, এখান থেকে আধ মাইল দূরে। আমি সেই দিকেই চলতে লাগলাম, যদি সেখানে বাবাকে পাই এই আশায়। হঠাৎ পথের আবছা আলোয় দেখতে পেলাম কে যেন আমার দিকেই আসছে, আমার বাবা। আমি কেঁদে ফেললাম, বললাম ও আমাকে বাড়িতে ঢুকতে দেয়নি, মনে হয় ও নেশা করেছে। বাবার সঙ্গে বাড়ির দিকে হাঁটছি, বাবারও পা টলছে, বাবা বললেন আমিও ভালো নই। আমি বলার চেষ্টা করলাম না না তুমি ভালো, বাবা বিষণ্ণভাবে বিড়বিড় করলেন আমিও নেশা করেছি। তিনি বসার ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে লুসির দিকে ভয়ঙ্কর এক স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। লুসি তখন ফায়ারপ্লেসের পাশের তাকটা ধরে দাঁড়িয়ে আছে, তখনও টলছে। বাবা জিজ্ঞেস করলেন তুমি ওকে ঢুকতে দাওনি কেন। লুসি বাবার দিকে দ্বিধাগ্রস্তভাবে তাকিয়ে বলল তুমিও জাহান্নামে যাও, তোমরা সবাই।
বাবা হঠাৎ জামাকাপড় ঘষার একটা ভারী ব্রাশ পাশের তাক থেকে তুলে নিয়ে হিংস্রভাবে ছুঁড়ল লুসির দিকে। ব্রাশের বাঁটটা এসে লুইসির মুখের একপাশে লাগল। লুসি চোখ বন্ধ করে ধপাস করে মেঝের ওপর পড়ে অজ্ঞান হয়ে গেল। বাবার কাণ্ড দেখে আমি তো স্তম্ভিত হয়ে গেছি। এরপর কী ঘটেছিল আমার ঠিক মনে নেই। আমার মনে হয় এরপর বোধহয় সিডনি এসেছিল, বাবা দুজনকে বিছানায় শুইয়ে আবার বাড়ি থেকে চলে যান। পরে জেনেছিলাম বাবার সঙ্গে লুসির সেদিন সকালে ঝগড়া হয়েছিল। কারণ হলো বাবা সেদিন তার ভাই স্পেন্সার চ্যাপলিনের সঙ্গে সারাদিন কাটানোর জন্য যাচ্ছিলেন। স্পেন্সার চ্যাপলিন ল্যাম্বেথের আশেপাশের অনেকগুলো বাড়ির মালিক। লুসি স্পেন্সারকে পছন্দ করত না, তাই বাবা একাই সেখানে গিয়েছিলেন, আর তারই প্রতিশোধ হিসেবে লুসিও সারাদিন অন্য কোথাও কাটাতে চলে গিয়েছিল। লুসি কিন্তু বাবাকে ভালোবাসত। তখন আমি খুবই ছোট, তবু আমার মনে আছে লুসি যখন ফায়ার প্লেসের পাশে দাঁড়িয়ে বাবার দিকে তাকিয়েছিল, তখন তার দৃষ্টিটা কিছুটা যেন হতভম্ব, সেই সাথে তাকে উপেক্ষা করায় আহতভাবে তাকিয়েছিল সে। আমি এটাও নিশ্চিত যে বাবাও লুসিকে ভালোবাসত। আমি বহু ক্ষেত্রে এটা দেখেছি। বাবার যখন মেজাজ ভালো থাকত কি সুন্দর ব্যবহার করতেন, এমনকি থিয়েটারে অভিনয় করতে যাওয়ার আগে লুসিকে চুমুও খেয়ে যেতেন। রবিবার সকালে বাবা যখন নেশা করেননি আমাদের সঙ্গে প্রাতরাশ করতেন, লুসির সঙ্গে নাটক নিয়ে গল্প করতেন, আমাদের সবাইকে মাতিয়ে রাখতেন। আমি বাজ পাখির চোখ দিয়ে বাবাকে দেখতাম, তার প্রতিটি ভঙ্গি, বিশেষ করে মজার ভঙ্গিগুলো। কখনো তিনি মাথায় হয়তো তোয়ালে বেঁধে ছোট ছেলের পিছনে পিছনে টেবিলের চারপাশে দৌড়চ্ছেন আর গাইছেন আমি তুর্কি নবাব রুবারব। সন্ধ্যা 8টা নাগাদ থিয়েটারে যাওয়ার আগে 6টা কাঁচা ডিম মদের সঙ্গে খেয়ে নিতেন। এর বেশি ভারী খাবার তিনি প্রায় খেতেনই না। দিনের পর দিন তিনি এভাবেই চালিয়েছেন। বাড়িতে খুব কমই আসতেন, আর এলেও নেশা কাটাতে, ঘুমোনোর জন্য। একদিন তো শিশু নির্যাতন প্রতিরোধ সমিতির লোকেরা বাড়িতে এসে হাজির, আর লুসি তাতে আরও খেপে গেল। ওরা পুলিশের কাছে রিপোর্ট পেয়ে এসেছিল। পুলিশ আমাকে আর সিডনিকে ভোর 3টের সময় নৈশরক্ষীর আগুনের পাশে শুয়ে ঘুমোতে দেখেছিল। সেদিন রাতে লুসি আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিল, আর পুলিশই আমাদের ওই অবস্থায় দেখে দরজা খুলিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে গিয়েছিল। এর কিছুদিন পরে বাবা সে সময় শহরের বাইরে গেছেন নাটক করতে। লুসি একটা চিঠি পেল, যাতে বলা আছে যে মাকে মানসিক চিকিৎসা কেন্দ্র থেকে ছেড়ে দিয়েছে। এর দু একদিন পরে বাড়িওয়ালি এসে জানালো যে একজন মহিলা বাড়ির দরজায় এসেছে, সে সিডনি ও চার্লিকে ডাকছে। লুসি বলল, তোমাদের মা এসেছে। এক মুহূর্তের জন্য আমরা যেন হতভম্ব, তারপরেই লাফ দিয়ে সিঁড়ি দিয়ে নেমে এসে মায়ের বুকে। সিডনিও পিছন পিছন, মায়ের সেই মিষ্টি হাসি ভরা মুখ যা আমাদের মন ভরিয়ে তুলত। লুসি আর মা কেউই পরস্পরের মুখোমুখি হয়ে অস্বস্তিতে পড়তে চায় না, তাই মা দরজায় দাঁড়িয়েই রইলেন, আর সিডনি ও আমি আমাদের জিনিসপত্র গুছিয়ে নিলাম। মা বা লুসি কোনো পক্ষেরই কারো প্রতি বিদ্বেষ নেই, বরং সিডনি যখন লুসিকে বিদায় জানালো সে ভালোই ব্যবহার করল। ক্যানিংটন ক্রসের পিছনে হেওয়ার্ডস আচার কারখানার কাছে মা একটা ঘর নিয়েছেন। বিকেল থেকে আচারের টক গন্ধ ছড়িয়ে পড়ে চারপাশে, তবু ঘরটা সস্তা, আর তার চেয়ে বড় কথা আমরা আবার একসঙ্গে থাকছি। মায়ের শরীরও খুব ভালো যাচ্ছে, তিনি যে কখনো অসুস্থ ছিলেন তাই আমরা যেন ভুলে গেছি। এই সময়টা আমাদের কিভাবে কেটেছে সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই, তবে মনে আছে এই সময়ে আমাদের কোনো চাপ ছিল না বা তেমন কোনো বড় সমস্যাও ছিল না। বাবার কাছ থেকে প্রতি সপ্তাহে 10 শিলিং নিয়মিত আসত, আর এদিকে মাও তার সেলাইয়ের কাজ আবার শুরু করে দিয়েছেন, সেই সাথে চার্চের সঙ্গে তার যোগাযোগও নতুন করে শুরু করেছেন। এ সময়ে একটা ঘটনা ঘটল। আমাদের বাসা যে রাস্তায় ছিল তার শেষে ছিল একটা কসাইখানা। রোজ অনেক ভেড়া আমাদের বাড়ির সামনে দিয়ে ওই কসাইখানায় নিয়ে যাওয়া হতো। আমার মনে আছে একদিন একটা ভেড়া কি করে যেন দল ছেড়ে পালিয়েছিল। রাস্তার মধ্যে এসে ছোটাছুটি করে রাস্তার লোকেদের হাসির খোরাক তৈরি করছিল। কেউ বা ওকে ধরার চেষ্টা করছিল, কেউ বা ওকে দেখতে গিয়ে এর ওর ঘাড়ে পড়ছিল। ভেড়ার কাণ্ড কারখানা দেখে আমিও মজা পেয়ে খুব হাসছিলাম।
তারপর তো তাকে একসময় ধরে ফেলে, নিয়ে চলে যাওয়া হলো কসাইখানায়। তখনই আমি যেন বাস্তব যন্ত্রণা উপলব্ধি করলাম। ঘরের ভেতরে মায়ের কাছে ছুটে গিয়ে চিৎকার করে কাঁদতে লাগলাম, মা, ওকে ওরা মেরে ফেলবে, ওকে মেরে ফেলবে। সেই যন্ত্রণাময় অনুভূতিতে ভরা বসন্তের বিকালটি আর সেই মৃত্যুপথযাত্রী ভেড়াটিকে নিয়ে মজা করা, এটা আমাকে বহুদিন তাড়া করে ফিরেছে। আমি ভাবি হয়তো এই অনুভূতিটাই আমার ভবিষ্যতের সিনেমাগুলিতে ঘুরে ফিরে এসেছে, যন্ত্রণা আর হাস্যরসের সংমিশ্রণ। এদিকে স্কুলে তখন নতুন দিগন্ত খুলে যাচ্ছে, ইতিহাস, কবিতা, বিজ্ঞান, তবে কোনো কোনো বিষয় যেন একেবারে একঘেয়ে লাগে, যেমন অঙ্ক। অঙ্কের যোগ বিয়োগ করতে গিয়ে নিজেকে যেন অফিসের কেরানি বলে মনে হয়, টাকা পয়সার হিসাব রাখছি, হিসাবের যেন গরমিল না হয় সেদিকে সাবধানী দৃষ্টি রাখছি। আর ইতিহাস যেন হিংসা আর সততায় ভরা, ধারাবাহিক হত্যা, রাজা হত্যা করছে তার স্ত্রীকে, ভাইদের, ভাইয়ের ছেলেদের। আর ভূগোল তো নেহাতে শুধু ম্যাপ, কবিতা তো শুধু মনে রাখার চেষ্টা করে যাওয়া, পড়াশোনা ব্যাপারটাই যেন ঘটনা আর জ্ঞানের ঘনঘটায় আমাকে হতবুদ্ধি করে দেয়, আমার কোনো আগ্রহই থাকে না। যদি কেউ আমাকে দোকানদারির কায়দায় প্রত্যেক বিষয়ের মূল ব্যাপারটা বুঝিয়ে দিয়ে আমাকে আগ্রহী করে তুলত, নিরস ঘটনার বদলে কল্পনার কাহিনী দিয়ে মন ভরিয়ে দিত, সংখ্যার খেলায় আমাকে মুগ্ধ করত, ম্যাপের ছবিগুলো দিয়ে আমাকে রোমান্টিক করে তুলতে পারত, ইতিহাসকে দেখতে শেখাত কবিতার প্রকৃত সুরটি, তাহলে আমি হয়তো পণ্ডিত হতে পারতাম। মা আমাদের কাছে ফিরে আসার পর থেকে তিনি থিয়েটারে আবার আমার আগ্রহ জাগানোর চেষ্টা করেছিলেন। তিনি আমার মধ্যে এই বোধ আনার চেষ্টা করেছিলেন যে আমার মধ্যে প্রতিভা লুকিয়ে আছে, আর এই প্রতিভা প্রকাশের সুযোগ হয়েছিল সেই বছরের ক্রিসমাসের কয়েক সপ্তাহ আগে, যে বছর স্কুলে সিন্ড্রেলা নাটক হবে ঠিক হয়েছিল। আমার ইচ্ছে জেগেছিল আমিও নাটক করব, মা আমাকে এতদিন যা শিখিয়েছেন সবার সামনে তা তুলে ধরব। কিন্তু কোনো কারণে নাটকে আমাকে নেওয়া হলো না, ফলে নাটকে যারা সুযোগ পেল তাদের প্রতি আমার ঈর্ষা সৃষ্টি হলো। আমার মনে হলো সুযোগ পেলে আমি ওদের চেয়ে অনেক ভালো অভিনয় করতে পারতাম। নাটকের দিন ছেলেগুলো যা বাজে অভিনয় করল, একদম একঘেয়েভাবে, সেখানে বুলিই যেন বলে গেল। নাটকের হিংসুটে বন্ধুটুর অভিনয় যারা করল, তাদের মধ্যেও যেন কোনো প্রাণ নেই, মজা নেই, মুখস্থ কথা স্কুল ছাত্রের মতো গড়গড় করে বলে গেল, ভুল ভালো করল অনেক। আমাকে যদি ওই দুটো বোনের একটাতে অভিনয় করার সুযোগ দিত, তাহলে মায়ের কাছে শিখে সবাইকে দেখিয়ে দিতাম আমার অভিনয়। তবে সিন্ড্রেলার ভূমিকায় যে মেয়েটি অভিনয় করেছিল তা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। মেয়েটি সুন্দরী, 14 বছরের মতো বয়স, মনে মনে আমি যেন তাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু সে তো আমার ধরা ছোঁয়ার অনেক দূরে, বয়সে এবং সামাজিক অবস্থানেও। নাটকটা দেখে আমার যেন মনটা খারাপ হয়ে গেল, তবে সেটা বোধহয় সেই সুন্দরী মেয়েটার জন্য, যে আমাকে কিছুটা বিষণ্ণ করে দিয়েছিল। তখনও আমি জানি না 2 মাস পরেই আমি কি গৌরব অর্জন করতে যাচ্ছি। আমাকে প্রতিটি ক্লাসে গিয়ে গিয়ে মিস প্রিসিলার বিড়াল কবিতাটি আবৃত্তি করে শোনাতে হলো। এটা একটা মজার কবিতা, মা খবরের কাগজের দোকানের বাইরে এটা দেখতে পেয়েছিলেন, কবিতাটা বেশ মজার দেখে উনি সেটা টুকে এনেছিলেন। দুটো ক্লাসের ফাঁকে আমি একটা ছেলেকে সেটা আবৃত্তি করে শোনাচ্ছিলাম, সেই সময় আমাদের একজন মাস্টার মশাই মিস্টার রিও সেটা শুনতে পান, শুনে এমন মজা পেয়েছিলেন যে আবার যখন ক্লাস শুরু হলো তখন তিনি সবার সামনে কবিতাটি আবার আবৃত্তি করতে বললেন, আর তা শুনে সবাই হেসে গড়িয়ে পড়তে লাগলো। আমার খ্যাতি এমনই ছড়িয়ে পড়ল যে পরের দিন প্রতিটি ক্লাসে গিয়ে গিয়ে আমাকে কবিতাটি আবৃত্তি করতে হলো। যদিও 5 বছর বয়সেই আমি মায়ের হয়ে দর্শকদের সামনে অভিনয় করেছি, তবু এই আবৃত্তি করেই আমি প্রথম সচেতনভাবে গৌরব অর্জনের স্বাদ পেলাম। স্কুল এখন আমার কাছে দারুণ একটা ব্যাপার হয়ে উঠল, সবার কাছে প্রায় অচেনা লাজুক একটা বাচ্চা ছেলে, তার থেকে হয়ে উঠলাম স্কুলের সব মাস্টার মশাই ও ছাত্রছাত্রীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এর ফলে আমার পড়াশোনারও উন্নতি ঘটল, কিন্তু শীঘ্রই আমার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেল। আমি যোগ দিলাম এক নাচের দলে যার নাম ছিল 8 ল্যাঙ্কাশায়ার ল্যাড।